আপনাদের আমি আজকে দেখাবো একটা ওয়াল ফ্যান, 16 ইঞ্চি একটা ওয়াল ফ্যান কীভাবে ফিটিং করতে হয়। আপনারা এটা দেখুন, প্রথমে ফ্যানটা খুললাম, ফ্যানটা খুলে ফ্যানের এখানে একটা জামনাট থাকে, জামনাটটা আগে লাগাইতে হবে। প্রথম পাটটা পাখাটা আগে রাখতে হবে, তারপর প্রথম পাটটা আগে লাগাইতে হবে যেটা খেঁচার নিচের পাশ। নিচের পাশটা আপনারা আগে দেখছেন, এখানে দুই তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্টের সাথে এই তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্ট খুব সুন্দর করে মিলাইতে হবে। এই পয়েন্ট তিনটা যদি না মিলাইতে পারেন তাহলে কিন্তু এটা নড়বে, এটা খুব শব্দ করবে। দেখছেন এটা খুব সুন্দরভাবে মিলে গেছে, একটা জাম রাবার আছে, এই জাম রাবারটা এখানে আমরা লাগাই দিলাম। এটা খুব টাইট দিতে হবে, যত টাইট দিবেন এমন মাত্রায় টাইট দিবেন যেন ফেটে না যায়, এটা এমনভাবে টাইট দিবেন যেন খুব সুন্দরভাবে হয়, যেন এটা না নড়ে। এটা যদি নড়ে তাহলে কিন্তু খুব শব্দ হবে এবং ফ্যানটা শব্দ করবে। এরপরে একটা পাখা আমরা পাখা নিলাম, পাখার উপরে একটা ক্লিপ আছে, এই ক্লিপটা দেখছেন এখানে সাবের সাথে একটা ক্লিপ লাগানো আছে, এই ক্লিপটা পাখার এই পাশে একটা ই করা আছে। এখানে দেখছেন এই এই ছিদ্রটার সাথে এই ক্লিপটার এই পয়েন্টটা সুন্দর করে মিলাইতে হবে, তাহলে পাখাটা আবার নড়বে। এটা সুন্দরভাবে রেখে সুন্দরভাবে মিলে গেছে দেখছেন। আমরা আবার উপরে রাবারটা লাগাই দিলাম, উপরে রাবারটা উল্টো প্যাঁচ, উপরে রাবারটা কিন্তু সিধে প্যাঁচ না, ডান পাশে দিলে খুলবে এবং বাম পাশে দিলে প্যাঁচটা এঁটে যাবে। উপরের প্যাঁচটা সম্পূর্ণটা অন্য সিস্টেম, দেখেন ফ্যানটা কোথাও বাজছে না, সুন্দরভাবে ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এখানে একটা ক্লিপ আছে উপরের খেঁচার, যে ক্লিপটা এই ক্লিপটা আগে এটা ওপেন করতে হবে। এটা ওপেন করার পর ফ্যানটা যেদিকে থাকবে ফ্যানের নামটা সেদিকে রাখতে হবে, রেখে খেঁচাটা সুন্দর করে বসাইতে হবে। এখানে আরেকটা পয়েন্ট আছে দেখবেন, এই পয়েন্টটা নিচের খেঁচার সাথে সুন্দর করে মিডিলটা মিলাই নিতে হবে। মিডিলটা না মিলাই নিলে এটা সোজা লেখাটা সোজা আসবে না, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি মিলাই নিলাম, এটা মিলাই নেওয়ার পর সেটিং করে দিলাম, এখানে এটা সেটিং হয়ে গেছে। এটা সেটিং হওয়ার পর এখানে যে ক্লিপটা আছে এই ক্লিপটা আমি লক করে দিলাম, ক্লিপটা লক হয়ে গেছে। এখন আপনারা দেখেন যে একটা ওয়াল ফ্যান সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। এখন আমি ফ্যানটা চালাবো, এটা দেখছেন দেখতে পাচ্ছেন ফ্যানটা এখন চলছে। এখন এখানে যে চলছে এখানে যে দড়িটা আছে দড়িটা টান দিয়ে একটা মুভিং হবে, টানি হয় মুভিং স্পিডটাও বাড়তে পারে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন।